অতি সংকটজনক ঐন্দ্রিলা শর্মা শনিবার দুপুরে আবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, আজ আবার মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার, তবে বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। শুক্রবার রাতে ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন, ঐন্দ্রিলার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে বের হবার আপ্রাণ চেষ্টা করছেন অভিনেত্রী। কয়েকবার তাকে হাতও নাড়তে দেখা গিয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই ফের অবস্থার অবনতি হয়। 100% ভেন্টিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা। তার শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা 5, এটি সংজ্ঞাহীনতার পরিমাপ। আর তার মাঝেই ঐন্দ্রিলার অসুস্থতা সংক্রান্ত সব পোস্ট নিজের প্রোফাইল থেকে মুছে দিলেন সব্যসাচী। তাহলে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো আশঙ্কা? তা নিয়ে চলছে গুঞ্জন।